আজমল কাশাব মর দুধ পাকিস্তান থেকে জালিম এগিয়ে আমরা বদনাই মানি এগুলি আমরা কিরা মুসলমান হইতাম আর হন তাকে হিটলার বনিয়ে আইছে আর বনিয়ে আমি হামচুমন ডাওয়া মাত আছে মনে করছে আমিও বড়ো আর বাদে তাদের দৌড়ইল তার তোলে কোটি কোটি টাকা ইন্ডিয়া সরকার করছ তে এত বড় হিটলার বনিয়ে আইলে যদি তে যেদিন চিফ জাস্টিসর সামনে তুই দেখ আমি দেখছি কিন্তু দেখিয়া আমি তার ফটো দেখছি ইলা ইলামুকরে বানাইছে গাল খুশ মানাইছে রাখ হইছে চিন্তায় আর চক্রানি ফলে আদিওলা আর আমি জিন্দগি করতাম না আগে জিন্দগি কেন বুঝলে না বাদি কেন এক ইনসান ইনসানের সামনে তার জিন্দগি পেশ করে কিন্তু ইনসানে বাদ দেন না চিফ জাস্টিসে ফার্স্ট মিনিট করে ফার্স্টর ফাঁসি ঠিক আছে এখন আমরা যত হিটলার বনিয়া তাকি না কেন একদিন ইন্না বাদ সরব বিকেলা সাদি সামস্তি মুখ ফানি দেব হইব গর হইব সকরা চলব ফানি ফলব বিতরে যাইব বারে আইব নাই হঠাৎ দুই দিন তিন দিন পরে অমুক মারা গেছে ইন্না আর ইল্লাহি ও ইন্না ইলাহি রাজুর আওয়াজ হইব আজমল কাসাব্দি মিসাল গীতা দিস ইলা হিটলার বনন্যা জানি পাই দিল্লি মুর্দা মানব আখেরাত লাগে তৈয়ারি লোকা দিলের মধ্যে আল্লাহ রেজা আল্লাহর সৌফ আলোকা আর যত ইমাম চাব লাগে বুল হরসৈন ফোন করি করি এর গেছে মাফ চৌকা নতুবা সকুকুলে এবার আল্লাহর কসম কিয়া মতো দিন আল্লাহ মাফ দিতা নাই বেইজত করছ আল্লাহ মাফ দিতে নাই কিতা জানুন নি আরে ভাই খালি সুদর মাসলা আমরা জানি তেত্রিশ বার মা লগে জিনার বরাবর ওখান তো সুদর মাস্তা জানি তাও হদিস জানি না কেন ইন্নামিন আরবার রিবা আল ইস্তফা আলাতফি আরিজিল মুমিন বিগাইরি হক্কিন ইনে ইমাম মাতাইসা আফনে আমি গাওয়ালি ঠেলালা রিক্সালা মাস্টর সাহ আলিম সাহ সারা ই হদিস সারা অন্তর্ভুক্ত ইন্নামিন আরবার রিবা সারা তাকি বাড়িয়া সুদ আলাকে সুদ তো সুদ সুদ তো সুদ হ্যাঁ সুদ তাকি বাড়িয়া গুনা কানো ফাজানু বিহার বিমিন আল্লাহ হিবর সুরি আল্লাহ নিজে এলান হড্ডা যদি হে সুদ খারা হলো জারু মা বাকিয়া মিনার রিবা মেইন ফয়সা লইয়াও শুধুই ফয়সা যেগুলো এক্সেস এগুলো বাদ দেও এরপরে বাদ দিস না ফা জানু বিহার বিম বি আল্লাহ রেলাল কুরান ফা জানু বিহার বিম মিন আল্লাহ হিব রসুলি তৈরি ময়দান ও আমারে আনো আমার রসুল দিয়ে আনিয়া তোমরা আমরা লগে জেহাদ করো বারে আরে ভাই আল্লাহ লোকের জেহাদ খেয়ে করতো নমরুদরে নমরুদরে মামুলি মানে ল্যাংড়া মশা বিত্রে হামাইয়া নমরুদরে ও মশায় মারতে পারলো হ্যাঁ তে আপনি আমি খেয়ে আল্লাহ লগে খেয়ে লড়াই করতো

অন্তর দে থুড়িয়ার অন্তর দে বাঙ্গিয়ার বেজ্জতি লেবাস পরিধান করাইয়ার কঠোর বাক্য ব্যবহার করিয়ার অশ্লীল বাক্য ব্যবহার করিয়ার দশজনের সামনে খালা করিয়ার পাঁচজনের সামনে তার শর্মিন্দা করিয়ার তার আইবিরে তার যেটা নাই ও তারে আমি পেশ করিয়া তারে বিলকুল লজ্জিত শর্মিন্দা বানাইয়া তারে আমি রাখি দিয়েছি নিজে ফরমাইতরা ইতা কত বাড়িয়া সুদটা কি ও এখন সেমন আমরা ইমাম তোর ইমাম আস সেমন আমরা নন ইমামর মতো আমার আত্মীয় বা হামলা বা আমার ইলা আসলাম সেমন বেজ করছি হেমন ইলা জুলুম করছি সেমন অন্তর দিয়ে আমি তুলিছি এটা আমি কবিরা গুণা করছি হকুকুল এবাদ বন্দার হক কিয়া মতো দিনে যাহ আনা ইমাম সাপ যাই হে আমার আল্লাহ আমার হক আছে অমুক হাজি সাবর আলিম সাবর আর প্রফেসর সাবর নতুন ডাক্তার সাবর ফায়সালা চালাকিতা করছো ব্রেজন্যতর মানে ওলা আমল বেটা জাহিরে করছে জন্য আল্লাহ তো সারা জানে এই আমার আল্লাহ আমার হক আছে হক আছে তোর কিতা হক বলে গিয়ে আমার গেলেই আমার থাপড় মারছে আমাদের সমাজের কাছে লেমটা করছে আমার আমার ইজ্জতের উপরে হামলা করছে আমার অন্তর্থ কথা কইছে হে আমার আল্লাহ আমার ফাইসালা লাগে বোলে তোর ভাই সালা কিতা তোর হক কিতা টাকা পয়সা চলতো না তখন হিগুর নামায় আমি জুম্মার মিশাল দিয়া শয়েক জুম্মার সাব নিবাগি সিগু কি ফিফটি ওয়ান আসিল জন্ন তো কোনোমতে যেহেতু গিয়া এখন হে ফটিত তলে আই গেছে নতুবা ফর্টি ফাইভ হয়ে গেছে ফিফটি ওয়ানও আসে জন্ম তো এখন ফৌটি বা ফোর্টি নাইন হয়ে গেছে তলে আই গেছে তো আর ইগুর কি ফর্টি সিক্স আস হে কটকান ফিফটি ওয়ান হয় হে জন্ম তো যার আর তুমি হলে থাকা লাগি বইস সাদ দাম হচ্ছে তেইশ বছর জিন্দে যে আমার ঈশ্বর সরষট্টি বাড়ি আছে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে আই সাদ্দাম কানো হ্যাঁ এতো দৌলতর মানে এত দবদবাই শান এত ইজ্জত এত বর এত কিছু আর যেমনে দর উইল সাদ দাম কানো গাদ্দাফি কানো নাই সব শেষ আল কিয়ামত দিন ওলা আমরা দৌলতর অভাব থাকতো না এলিমে আমলে মানে অথা দৌল অভাব থাকতো না জন্য তো আল্লাহের লোক ফাই চালা কিন্তু আল্লাহ সারা জানে মাঝখানে গুরোবার অবাতেকি আরজন অবাতেকি মহিলা অবাতেকি পুরুষ অবাতেকি ইমাম সাহ অবাতেকি মসজিদ সাহ বারে এ আমার আল্লাহ মুকার ভাই সালাম হক আছে এখন হক নিতে তেনিতে টাইম গরিব সাদ্দাম হুসেন কুন্তা নাই জিসি মোর মালিক নাই যাও যাও এর লাগে ভাই নতবা খেয়াল নিবা ইমামর খাম নাই আজান দেওয়া ইমামর খাম ইমামতি করা আজান দি সন্ন্যাই ইমাম সাহে ওখানে আমরা দরিয়া রুয়ে বুড়িছি ইমাম সাহে কুয়া তাকি ফানি তুলতে পারছেন ভাই কুয়া বহুত জায়গাতে আছে আমি দেখিয়া ইতা জায়গার কথা কইয়া না কুয়া থাকি ফানি উঠাই তা ওখান দিয়ে ইমাম সে দৌড়ি দিয়েছি ইমাম সাহেব টাইম মতো মানে মটর চালু দিয়ে না ওখানে আবার বা ইমাম সাহর দায়িত্ব তুই দা না ইমাম সাহর দায়িত্ব মুসল্লা থাড় হইতা শেষ আর পুরো দায়িত্ব ইমাম সাহর নাই ইয়াদ রা আর যদি ও দায়িত্ব যেখানে আছে খালি পেশ ইমাম মানে ইমাম বনিয়া যে নমাজ পড়াইতা তাহলে মাস সমাজ

আমি তো আর তাকিয়ার করিয়া নাই যাই হোক আমার খার মতো ও মতো ইমাম সাহাজ হাজার টাকা আমরা বেতন দিতাম তখন বোঝা গেল মোটামুটি ইমাম সাহ চলিয়া যাইতরা ফাঁস করি ডেইলি মোটামুটি বাইতরা আর আমরা সেও হামাইয়ার খার বাড়ি ত্রিশ হাজার মাস চল্লিশ হাজার মাস হামাইয়ার হেউ স্কুলে মাস্টার সাহ অগল আসি আল্লাহ দে্টার সাহর ওই তো এরা আমরা আমরার ভাই আইন এরা আকবাড়তা আক মুসলিম সমাজ আগবাঢল আমরা গৌরব মসজিদ মাদুর সাহেব এরা ষাট হাজার সত্তর হাজার লাখ টাকা ভাইতরা কিন্তু এর ফের অবাক সারেন না কারণ আত্মীয় জেলা খায় ওলা আত্মীয় লেদে আমার এক মাতান আমি আমার আন্দাজ করি আর আত্মীয় জেলা খায় ওলা লাদে না নি তান জেলা লম্বা ফাইত্রা ওলা তান খরচও ওলা লম্বা আছে আস আত্মম্ব হয়ে গেছে জবান লম্ব হয়ে গেছে আত্মীয়তা বেশি হয়ে গেছে তখন খরচও বেশ হোক বা ইয়ে নকল অথবা কেয়াল নিতাম ইমামর খাম ইমামতি করা এর ফরে আসান দেশ ইমাম সবাই সবাই মা কিতে আসান জানো নি আমি শয়তান বানাইয়ার যেগুড়ে কিলাশয় তার মানে তুমি মা সাসি বা বাব আসো একটা দিন মারিবর ভরে নিজরা আওলাদা বইছো হোম আসেন ভাই মাসাল্লাহ আসেন মারিবার ভরে বইসলার এই সাইর করিমা ফল ইসলামিক ওটা ফলা এসা মন্ত ফল রাইট নয়টা মন্ত ফল আনার সহালতুন ফল ই তালিম আমরা গেছে বাস স্কুল স্কুল ভাই তো স্কুল ঠিক আছে সবাহী বক্তব্য দিনী তালিম হাজার আর ছাত্রছাত্রী স্টুডেন্ট তারা দেড়শো বা একশো যদি আমি হিসাব করি এক মিনিট আধা মিনিট এক সরুতারে দেওয়া মুশকিল পড়ে এর ফলে তো তাই প্রাইজ আননি লোহিতা যে সময় আমরা ডিও চলে এক্সাম চলে পরীক্ষা চলে প্রাইজ আনানি লোয়া আফদি আবি কিতা করিয়ার ও এসান মা বাপলে অবিভাবকলে অন্তর আনোকা যে আমি যে ফলাই ফলাইয়ার না দেন তালিম দিয়ান না মার রব্বুক কবর হিন এ বি সি ডির হিন হিন নিউটনের লাখান ব্যক্তি যাও আর আইনস্টাইন লেখান ব্যক্তি যাও আর হিটলার আর কালমার্কস আর লেনিনো লাখান ব্যক্তি যাও আর হিনো তুমি সুনিতা উইলিয়ামস লেখান ব্যক্তি যাও না